নাই হেকতিয়াকে কেন্দ্রীয় সরকারের কিছু সিদ্ধান্তর উপর আমি ছাত্র সন্থা ক্ষোভিত হয়ে পড়ছো। নামরূপ বাকিয়ে ছাত্র সন্থায় নামরূপর দল সংগঠনে দশক জোড়া সংগ্রাম করে আছে নামরূপ সার কারখানাক বসাবলে। কেন্দ্রীয় সরকারে বারম্বার প্রতিশ্রুতি, নামরূপ সার কারখানাক নতুন রূপ দিবর কারণে বারম্বার প্রতিশ্রুতি প্রদান করলে, নির্বাচনী ইস্যু হিসাবে বর্তমানের সরকারখানে এরূপ ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার করলে, আর এটা শেষতাক নতুন উদ্যোগ স্থাপনের ব্যবস্থা গ্রহণ নাই করা, তার পরিবর্তে বর্তমান যদি পুরনা উদ্যোগ আছে সেইটোর শেয়ার বিক্রির ব্যক্তিগত খণ্ডক গোটাবর যুঁজা করার কথা আমি শুনব পাইছো। আর এই কথা আমি ছাত্র সন্থায় বিরোধিতা করছো, আর ছাত্র সন্থার স্পষ্ট কথা, নামরূপ সার কারখানাকর যাভিমান হয়, রাইজর যদ হয় এই সম্পদক আমি বিজেপি সরকারের নিজের লাভালাভর বিক্রি করবলে কেতিয়াও নিদো।
তেলগো 24 নিবাচন আহি আছে আৰু 24 নিবাচনত তেওঁলোকে অর্থ নিবাচন পাতিবলৈ অর্থৰ প্ৰয়োজন হ'ব আৰু হে অর্থ সংগ্ৰহৰ বাবে এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে কুপটিয়া কাম কৰিবলৈ আৰম্ভ কৰিছে বুলি আমি সন্দেহ প্ৰকাশ কৰিছো আৰু হদ ডিব্ৰুগড় জিলা ছাত্র সন্থা আৰু ছাত্র সন্থাৰ মজিয়াৰ পৰা আমাৰ স্পষ্ট কথা আমাৰ অধিকাৰ আমাক নিদিলে আমাৰ অধিকাৰ আমাৰ প্ৰাপ্য আমাক নিদিলে কিন্তু আমি ছাত্র সন্থাই কিন্তু তীব্র সংগ্ৰামৰ আমি আন্দোলন সংগ্ৰাম কৰিবলৈ বাধ্য হ'ম আৰু আজিৰ এই মুহূৰ্তৰ পৰাই আমি নামৰূপত সমগ্র নামৰূপবাসী ৰাইজক লৈ ডিব্ৰুগড় জিলাবাসী ৰাইজৰ সহায় সহযোগিতাৰে আমি অসমত এখন নামৰূপ হাড় কাখানাক বচাবলৈ এখন সংগ্ৰামৰ পাতনি মেলিছো বুলি আমি ছাত্র সন্থাৰ মজিয়াৰ পৰা আমি ঘোষণা কৰিছো Bumba! 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 Bum